আচ্ছা, আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখবো যে আসলে কোনো একটা আর্টিকেল বা ডকুমেন্টে স্পেসিফিক ভাবে কিভাবে হচ্ছে যে পেজের নাম্বার গুলো সেট করতে হয়, ঠিক আছে? তো আমার এই হচ্ছে রিসার্চ পেপারের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের একটা নিয়মে বলা আছে যে আমাদের যে কাভার পেজ যেগুলো আছে সেগুলো নর্মালি হচ্ছে আমাদের কোনো রকম পেজ নাম্বার হবে না, এবং বাকি এগুলোর ক্ষেত্রে আবার একটু অন্যরকম ক্রাইটেরিয়া এবং ভিতরে আবার অন্যরকম দেওয়া আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা এখন করার চেষ্টা করি কিভাবে এটা করে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটুকু দরকার সেটুকু হচ্ছে যে এখানে যে আমাদের মেইন যেটা হচ্ছে কাভার পেজ আছে সেই কাভার পেজের আমরা কতটুকু চাচ্ছি যে আমাদের এখানে পেজ নাম্বার হচ্ছে থাকবে না, তো সেই পর্যন্ত আমরা নিব। তো এই পর্যন্ত আমাদের হচ্ছে নেওয়া লাগবে, তো এই পর্যন্ত আমাদের হচ্ছে একটা সেকশনে ভাগ করা লাগবে। তো তার জন্য হচ্ছে আমরা নিচের দিকে একটা যেকোনো দাঁড়াতে এখানে হচ্ছে সিলেক্ট করব, একটা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে পেজ লেআউটে যাবো। পেজ লেআউট হচ্ছে এখানে নেক্সট পেজ করে দেবো, নেক্সট পেজ একটা হচ্ছে ব্রেকস লাগাবো, এবং তারপরে এখানে এসে এখানে আমরা হচ্ছে, আচ্ছা এটা করার আগে আমরা হচ্ছে এখান থেকে হোমে যাব। হোমে যে এখান থেকে হচ্ছে কি প্যারাগ্রাফ যেটা আছে এইটা একটু অন করে আসবো। আর এটা করার পরে আমরা হচ্ছে এখানে প্রথমে এখানে আসবো, প্রথমে এখানে আসার পরে এখানে আমরা আরেকটা হচ্ছে পেজ ব্রেকস এখানে লাগাবো, এখানে হচ্ছে পেজ ব্রেকস এখানে, আচ্ছা সরি এখানে পেজ ব্রেকস লাগাবো। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এটাকে আমরা দেখি একটু আগে আনা যায় কিনা, আগে আমরা আনতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের একটু কন্ট্রোল সেট দিয়ে এটাকে আবার আনবো। তো সেক্ষেত্রে আমরা যদি এই জায়গাতে নিয়ে আসি কন্টেন্টসের এখানে নিয়ে আসতাম, আমাদের সেকশন এখানে একটা ব্রেক লাগছে, তো তাহলে আমাদের এই জায়গা থেকে একটা সেকশন শুরু হয়েছে, সেকশন শুরু হবে। তো তাহলে এখানে শেষ হবে কোন জায়গাতে, এখানে শেষ হবে হচ্ছে এই জায়গাতে, আমাদের হচ্ছে এই জায়গাতে এখানে একটা সেকশন এসে শেষ হবে। তো সেক্ষেত্রে তাহলে আমরা এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আবার হচ্ছে ব্রেক্সে যাব, এখানে হচ্ছে নেক্সট পেজ আমি করে দিলাম। আচ্ছা তখন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে, এখানে আমরা যদি এবারে হচ্ছে ফুটারে যদি আমরা ক্লিক করি, ফুটারে ক্লিক ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাদের এই অংশটুকু কি হয়েছে প্রথম সেকশনের, এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? তো আমরা চাচ্ছি না যে প্রথম সেকশনে আমরা কিছু দিব, আমরা চাচ্ছি যে সেকেন্ড সেকশনে এই যে জায়গাটা আছে এখানে আমরা হচ্ছে পেজ নাম্বার দিব। তো এটা করার জন্য আমরা প্রথমে লিঙ্ক টু প্রিভিয়াস এটা আগে অফ করে দিয়ে আসবো। অফ করে দিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আমাদের ইনসার্টে যাব, এখান থেকে পেজ নাম্বার যাব, এখান থেকে হচ্ছে আমরা এই ফরম্যাট পেজ নাম্বারে এখানে যাব। তো এখানে হচ্ছে টেবিল অফ কন্টেন্টসটা হচ্ছে আমাদের ইটালিক ফর্মে যাবে, ইটালিক ফর্মে এখানে আসলো, এবং এটার যে স্টার্টিং যেটা নাম্বারটা আছে সেটা হচ্ছে 1 থেকে স্টার্ট হবে। তো আমরা চাচ্ছি যে এখানে 1 থেকে স্টার্ট হোক, 2 হয়ে গেছে, এখানে 1 থেকে স্টার্ট হবে, এখানে 1 হবে। এবার হচ্ছে আমরা এখানে পেজ, এখানে বটম অফ দ্য পেজ দিয়ে এটা সেকেন্ড যেটা আছে এটা সিলেক্ট করলাম। করার পরে তাহলে আমাদের হচ্ছে এখানে ইটালিক ফর্মে এখানে 1 2 3 4 এ পর্যন্ত চলে আসছে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে 3 নম্বর একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে, এবং আমরা চাচ্ছি যে এই যে ইন্ট্রোডাকশন যেটা আমাদের আছে এটাই কোনো রকম পেজ নাম্বার হবে না। তো সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে যে এটাকে আমাদের হচ্ছে এটা থেকে সেপারেট করতে হবে। তো তাহলে আমাদের এটা হচ্ছে 3 নম্বর সেকশন আর এটাও আমাদের 3 নম্বর সেকশন দেখাচ্ছে। তাহলে আমাদের এখন কাজ হবে এখানে আমাদের ইন্ট্রোডাকশন পার্টে এখানে যাওয়া, ইন্ট্রোডাকশন পার্টে এখানে হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশনে প্রথমে এখানে আনা, এনে হচ্ছে এখান থেকে পেজ লেআউটে যে এখান থেকে ব্রেকসে যে এখান থেকে নেক্সট পেজ করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা তো এখান থেকে তাহলে আমাদের কি হলো, এখান থেকে আরেকটা আমাদের সেকশন ব্রেক এখান থেকে ক্রিয়েট হয়ে গেল। তো এটাকে যদি আমরা একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, সেটা কন্ট্রোল জেড দিয়ে, তারপরে এখান থেকে এটাকে যদি আমরা একটু উপরে নিয়ে যেতাম, তারপরে আমরা একটু দেখি যে এখানে আসলে কোনটা কোনটা আসলে কি হলো। এটা আসলে 3 হয়ে গেছে, এটাও তখন 3 হয়ে গেছে, তাই না? তখন এখানে আমাদের যেটা করতে হবে, এই সেকশন যেটা এটাকে আমাদের ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে এটাকে
এটাকে চাচ্ছি আমরা আউট করে দিতে। তো এটাকে আউট করে দিতে গেলে তখন সেক্ষেত্রে আমাদের এটা আউট হয়ে গেল, তখন আমাদের এখানে সেকশন বেস চলে আসলো। তখন আমাদের এখানে হচ্ছে 4 নম্বর আসলো আর এখানে হচ্ছে 3 নম্বর চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 4। তো সেক্ষেত্রে আমাদের 4 পর্যন্ত হচ্ছে আমাদের এই ফিগারের যে লিস্ট অফ টেবিলার যে হচ্ছে লিস্ট অফ ফিগার এটার হচ্ছে এখানে রোমান নাম্বার এখানে দেওয়া আছে, আর এটা আমরা চাচ্ছি যে এখানে ফাঁকা থাকবে। ঠিক আছে, তারপরে এখান থেকে হচ্ছে নাম্বারিং শুরু হবে। তো এটা করার ক্ষেত্রে কি করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস ডেটা, এটা আমি সিলেক্ট করলাম, এটাকে হচ্ছে অফ করে দেবো প্রথমে। দেওয়ার পরে এটা সিলেক্ট করে এটা হচ্ছে ইনসার্টে যাবো, পেজ নাম্বারে যাবো, পেজ নাম্বারে যে এখান থেকে রিমুভ পেজ নাম্বার, তাহলে এখানে আমাদের ইন্ট্রোডাকশনের যে পেজটা ফাঁকা হয়ে গেল। তারপরে এবার যেটা কাজ হবে সেটা হচ্ছে এই 4 নম্বর সেকশনে এসে এখানে হচ্ছে আমি প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমাদের পেজ নাম্বার যেটা আছে পেজ নাম্বারে আমি আসলাম। পেজ নাম্বারে আসার পরে এখান থেকে আমি পেজের ফরম্যাটটা চেঞ্জ করব, কারণ এবার হচ্ছে আমার 1, 2, 3 ফরম্যাট এবার আসবে, এবং এখানে স্টার্টিং নাম্বার হবে এখানে কত, এখানে হচ্ছে 1 হবে, এখানে স্টার্টিং নাম্বার এখানে 1 হবে, আর এখানে 1, 2, 3 থাকলো, তো এখানে 1, 2, 3 আসবে। তো এবার আমি কি করবো, এখান থেকে পেজ নাম্বারে যাবো, এখান থেকে বটম অফ দ্য পেজ দিয়ে হচ্ছে এখানে 2 নম্বর যেটা এটা সিলেক্ট করলাম, তাহলে এখানে কি আসলো, 1, 2 চলে আসলো। আচ্ছা, এরপরে আমাদের এটা সেকশনটা হচ্ছে 4, এটাও কিন্তু আমাদের সেকশন 4 এর মধ্যে চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এটা একটা সেপারেট সেকশন হোক, তাই না? তো সেক্ষেত্রে আমাদের যেটা এই যেটা আছে এখানে আমরা এখানে আনলাম, আনার পরে হচ্ছে ইনসার্টে যাব, পেজ লেআউটে যাব, এখান থেকে হচ্ছে ব্রেক্স দেবো, একটা ব্রেক্স দিলাম। দেওয়ার পরে এই যে আমার লিটার আছে রিভিউ যেটা আছে এটা সামনে আনলাম, আনার পরে এখানেও একটা আমি ব্রেক্স দেব, এখানেও একটা ব্রেক্স দিলাম, দিলে তাহলে আমার এখান থেকে দুটো সেপারেট অংশ এখান থেকে ভাগ হলো। আচ্ছা, এখন আমার যেটা কাজ হবে, এখন আমার এই 1, 2 পর্যন্ত আমার ক্রিয়েট করা শেষ, এখন আমার এটাই আসতে হবে। এটা আসার পরে আমার এটা আমি আগে একটু প্রথমে নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আসি, নইলে আবার আবার এখানে ঝামেলা করে। তো 1, 2 পরে এখানে 3 হবে, তাই না? তো লিঙ্ক টু প্রিভিয়াস এখানে করলাম, লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্টে যেতে হবে, পেজ নাম্বারে যেতে হবে, এখান থেকে ফরম্যাট পেজ সেটা হচ্ছে আমাকে 3 থেকে স্টার্ট হবে, আমি বলছি কি এখান থেকে 3 থেকে স্টার্ট হবে। আচ্ছা, আর আমার এই যে পেজের এই নাম্বারটা ছিল এই নাম্বারটাকে এখন আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দিতে হবে। আমি এখানে কোথায় গেলাম, এখানে হচ্ছে ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াস এর অপশন এখানে আসবে, এটাকে প্রথমে অফ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে ইনসার্টে সরি এখান থেকে হচ্ছে ইনসার্টে যাবো, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে রিমুভ পেজ নাম্বার করে দিলাম, তাহলে সেক্ষেত্রে এই লিটারেচার রিভিউ যেটা আছে এটা কিন্তু আউট হয়ে গেল। এবার আমার এই সেকশনে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পার্টটা আমার শেষ হয়। আচ্ছা, এটা এখানে চলতে থাকলো, তারপরে হচ্ছে আমার এই জায়গায় এসে এই জিনিসটা শেষ হলো, তাই না? তো তাহলে আমাদের এটা কাজ হবে এই জায়গা পর্যন্ত আমার যাওয়া, এই জায়গা পর্যন্ত যাওয়ার পরে এই লাস্ট যে পার্ট যেটা আছে, লাস্ট যে অংশ যেটা আছে এখানে, তো এখানে আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি ইনসার্টে গেলাম, সরি পেজ লেআউটে গেলাম, ব্রেকসে গেলাম, এখান থেকে নেক্সট পেজ করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে যে ম্যাটেরিয়াল যেগুলো আছে এখানে গেলাম, এখানে ব্রেকসে গেলাম, এখান থেকে নেক্সট পেজ করলাম। করার পরে তাহলে এটাকে আমার কিন্তু দুটো সেপারেট অংশে আমার এখান থেকে ভাগ হয়ে গেল। তো এখানে তখন আমি আবার নিচের দিকে গেলাম, আর আমি এখানে চাচ্ছি যে এখানে 15 আছে, তো এখানে স্টার্ট হবে হচ্ছে 16 থেকে স্টার্ট হবে, তাই না? তো এখান থেকে আমি চাচ্ছি যে এটা আমার লিঙ্ক টু প্রিভিয়াস যেটা আছে এটা আমি অফ করে দিবো। দেওয়ার পরে এটা এটা হচ্ছে ইনসার্টে যাব, তারপর এখান থেকে পেজ নাম্বারে যাব, এখান থেকে হচ্ছে ফরম্যাট পেজে যাব, এখান থেকে 16 সিলেক্ট করবো, তাই না? এখান থেকে 16 দিব। দেওয়ার পরে এবার কি করব, আমার কাজ হচ্ছে আগের পেজ যেটা ছিল আগের পেজ সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ডিজাইনে গেলাম, লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ করলাম, করার পরে এখান থেকে আমি হচ্ছে পেজ নাম্বারে গেলাম, রিমুভ পেজ নাম্বার করলাম, তাহলে সেক্ষেত্রে আমার ম্যাটেরিয়ালস এর মেথডের এটা আমার শেষ। আচ্ছা, তারপরে এবার হচ্ছে আমার এর ভেতরে আমার এখানে নাম্বার চলে থাকলো, নাম্বার চলে গেল। এখন তারপরে লাস্টে যেটা আছে এটার এর লাস্টে যেটা হবে সেটা হচ্ছে আমার এখানে আমার পেজ ব্রেক লাগাতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে আবার আসলাম, পেজ লেআউটে আসলাম, পেজ ব্রেকসে আসলাম, নেক্সট পেজে আসলাম, এটা করলাম। করার পরে আমি কি করব, এবার হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশন যেটা আছে এটার প্রথমে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আবার একটা পেজ ব্রেকস দিলাম, এখানে পেজ ব্রেকস দিলাম। দেওয়ার পরে তখন আমার এখানে 31 আমার এখানে চলে আসলো, আর এখানে আসলে 16, তাই না? এখানে 16 আসছে, তো আমার এখানে 31 এর পরে তাহলে আমার এখানে পরের পেজ কত হবে, এখানে 32 হবে, তাই না? তো এটা আমি সিলেক্ট করলাম, করার পরে ডিজাইন থেকে লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ করলাম, করার পরে এখান থেকে ইনসার্ট, এখান থেকে পেজ নাম্বার, ফরম্যাট পেজ, এখান থেকে 32 থেকে শুরু হবে। তো এখানে
32 আসলো, 32, আচ্ছা 32 এখানে চলে আসলো। তারপরে বাকিগুলো আমি পরে চিন্তা করবো। এখন আমি হচ্ছে এই যে পেজটা ছিল এই পেজে এটা আমি ক্লিক করলো করবো, তো সেখান থেকে হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে পেজ নাম্বারে আসবো এখান থেকে, তারপরে এখানে রিমুভ পেজ করবো। তাহলে আচ্ছা এখানে সরি, এখান থেকে এটার সাথে আমার কানেক্টেড ছিল, তো এখান থেকে ডিজাইনে যাব, এখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ করবো। করার পরে এই জায়গা থেকে এটা নেওয়ার পরে এখান থেকে ইনসার্ট, এখান থেকে পেজ নাম্বারে রিমুভ পেজ, তাহলে সেক্ষেত্রে আমার এটা আউট হয়ে গেল। তাহলে আমার রেজাল্ট ডিসকাশনের এটা আমার আউট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমার এখান থেকে এইগুলো আমার নাম্বারিং চলতে আসে। আমার হচ্ছে এবার এখানে যেটা আছে এখানে লাস্টে কোনো জায়গাতে আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি পেজ ব্রেক লাগাবো। তো সেক্ষেত্রে এখানে আবার পেজ ব্রেক দিলাম, দেওয়ার পরে এবার আমার এই কনক্লুশন পার্টের এখানে কনক্লুশন পার্টের এই সামনে এখানে আমি আবার একটা পেজ ব্রেক দিবো, এখানে পেজ ব্রেক দিলাম। দেওয়ার পরে তখন আমার এখানে কত 40 হলো, আর আমার এখানে তখন এখানে তখন 32 হয়ে গেছে, এখানে কত 32 হয়ে গেছে না, তাহলে এখানে হচ্ছে 40, তাহলে এখানে কত হবে, এখানে হবে 41। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ করলাম, করার পরে ইনসার্টে গেলাম, পেজ নাম্বারে গেলাম, এখানে ফরম্যাটে, এখানে হচ্ছে আমার এখানে কত ছিল এটা আমার মনে নেই, এটা হচ্ছে 40 ছিল তাই না, তাহলে এটা হচ্ছে 31, 32 আছে, তাহলে এটা হচ্ছে 41 হবে। তো এখানে হচ্ছে পেজ নাম্বার, এখান থেকে হচ্ছে 41, 41 এটা গেলাম, 41 এখানে রাখলাম। আর তাহলে হচ্ছে আমার আগে যেটা ছিল, আগে হচ্ছে কনক্লুশনে যেটা ছিল এটার ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পরে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ করলাম, করার পরে এখান থেকে ইনসার্ট, এখান থেকে পেজ নাম্বার, এখান থেকে রিমুভ, শেষ। তাহলে আমার কনক্লুশনটা এখান থেকে শেষ হয়ে গেল, এখানে 41 পেজ চলে আসলো। এখন তারপরে যেটা আসলো এখান রেফারেন্সের ব্যাপার, তো এখানে আমার হচ্ছে আবার আমি একটা এখান থেকে পেজ ব্রেক লাগাবো, এখান থেকে আমি এবার হচ্ছে কি এখানে পেজ লেআউট, এখান থেকে হচ্ছে ব্রেকস, এখান থেকে নেক্সট পেজ করলাম। তারপরে হচ্ছে এই জায়গা থেকে আমি আবার রেফারেন্স যেটা আছে এখানে প্রথমে নিয়ে আসলাম, এখানে আনার পরে এই জায়গা থেকে লেআউট, দেন ব্রেকস, দেন এখান থেকে নেক্সট পেজ করলাম। নেক্সট পেজ করার পরে এই জায়গা থেকে আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এখানে আমার 41 পেজ আছে, এখানে আমার 41 পেজ হয়ে গেছে, তো এটা সমস্যা না। তারপরে এখানে হচ্ছে 41, আচ্ছা তো এখানে আমার 41 হওয়ার পরে মেনলি আমার হচ্ছে এই জায়গা থেকে কত হবে, এখানে 42 হবে তাই না। তো এটা আমি সিলেক্ট করলাম, লিঙ্ক টু প্রিভিয়াস এটা ড্রপ করলাম, করার পরে এখান থেকে ইনসার্টে যাব, এখান থেকে পেজ নাম্বারে যাব, এখান থেকে ফরম্যাটে যাব, এখান থেকে হচ্ছে 42 সিলেক্ট করে দেবো, 42 সিলেক্ট করে দেবো, এটা ওকে দেবো। তারপরে হচ্ছে আমার আগের পেজ যেটা আছে সেটাতে আমার কোনো রকম কোনো পেজ নাম্বার হবে না, তো সেক্ষেত্রে আমার এখানে এটা সিলেক্ট করবো। করার পরে হচ্ছে আমি ডিজাইনে যাবো, ডিজাইনে যেয়ে লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দেবো, দেওয়ার পরে এখান থেকে ইনসার্ট, এখান থেকে পেজ নাম্বার, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমার রেফারেন্স, এখান থেকে আমার কমপ্লিট রেফারেন্স, আমার এখান থেকে কমপ্লিট, তার মানে হচ্ছে এখান থেকে আমার রেফারেন্সের প্রত্যেকটা থেকে কিন্তু আমার আসলে দেওয়া হয়ে গেছে, তার মানে আমার টোটাল যে জিনিসটা ছিল টোটাল জিনিসটা কিন্তু আমার এখান থেকে কমপ্লিট। এবার যখন আমার লাস্টে যাবে তখন সেক্ষেত্রে আমার কাজ কমে যাবো, যে প্যারাগ্রাফ যেটা আমার যেটা ছিল এটা আমি অফ করে দেবো। তাহলে এটা আমার যতগুলো সেকশন ছিল এগুলো আমার অফ হয়ে গেল। এবার আমি একটু চেক করে দেখি যে আমার আসলে ফ্রন্ট পেজ যেগুলো ছিল সেই ফ্রন্ট পেজে কিন্তু আসলে কোনো কোথাও কিন্তু এখানে কোনো পেজ নাম্বার দেওয়া নেই, আর এখানে এখানে কিন্তু আমার ইটালিক ফর্মে আমার টেবিল অফ কন্টেন্ট যেগুলো আছে, টেবিল অফ ফিগার, লিস্ট অফ ফিগার যেগুলো আছে এগুলো কিন্তু ইটালিক ফর্মে এখানে দেখাচ্ছে। আর আমাদের ইন্ট্রোডাকশন এখানে আমার হচ্ছে চলে আসছে, এখানে একটা পেজ নাম্বার চলে আসছে, তো এটাকে আমি অফ করবো। তো এক্ষেত্রে এটা সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পরে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস, এখানে লিঙ্ক টু প্রিভিয়াস করানি, তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট কি করব, এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যে পেজ নাম্বার এখান থেকে রিমুভ জাস্ট, ওকে ইয়েস। তো এখান থেকে তাহলে কি হলো, এখান থেকে আমাদের আমার টেবিল অফ কন্টেন্টের যেগুলো ছিল সেগুলো পেজ নাম্বার আমার হচ্ছে এখান থেকে আউট হয়ে গেল। আর এখান থেকে 4 নম্বর ছিল এখানে হচ্ছে প্রথমে যেটা সেটা আমার এখানে কিন্তু কোনো রকম কোনো পেজের নাম্বার নেই। আর হচ্ছে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এখানে হচ্ছে আমার এখানে নাম্বার, আচ্ছা এখান থেকে একটু অন্যরকম হয়ে গেছে ব্যাপারটা, এখান থেকে একটু দেখতে হবে যে কি হলো। এটাকে যদি আমি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেডে আমি আনবো না, আমি চাচ্ছি যে এখানে কিছু একটা সমস্যা আছে, তো এটা হচ্ছে 38 আছে,
আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এখানে এটার লিংক আমার অফ করা নেই, তো সেক্ষেত্রে এটার লিংক আগে আমি অফ করবো। করার পরে কাজ হচ্ছে এখন আমি এটায় যাবো, এটায় যে এখন আমার এটার লিংক যেটা আছে সেটা আমার অফ আছে, তো সেক্ষেত্রে এবার আমি ইনসার্টে যাব, পেজ নাম্বারে যাব, এখান থেকে রিমুভ করে দেবো, তাহলে সেক্ষেত্রে এবার আর প্রবলেম নেই। তো সেক্ষেত্রে আমি এবার যেটা দেখতে পাচ্ছি, এবার হচ্ছে এখান থেকে তাহলে আমার টেবিল অফ কন্টেন্ট শেষ। টেবিল অফ কন্টেন্ট এর পরে আমার ইন্ট্রোডাকশনের পেজ নাম্বার এখানে নাই, কিন্তু এটার আছে, এটার হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, তাহলে এটা 1। এটার সাথে এখানে কোনো পেজ নাম্বার নেই, এখানে 3 থেকে শুরু হয়েছে। আর এবার আমার কিন্তু আসলে দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু কমপ্লিট, আমার কিন্তু এখানে কমপ্লিট, তো তার মানে এখানে এটাও কিন্তু পেজ নাম্বার নেই, এখানে হচ্ছে 16, আগে কিন্তু এখানে 15 থেকে শুরু ছিল, এখানে হচ্ছে 16, আর তারপরে হচ্ছে 18। তারপরে এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, এখান থেকে এখান থেকে হচ্ছে 31, 31 এর পরে কত হবে, 32 থেকে শুরু হবে, তাই না? তো 32 হচ্ছে আমার, এটা তো এটা আমার 32 হয়ে গেল। আর এখানে ডিসকাশন পার্টে 37, 38, 39, তো তাহলে এখান থেকে আমার এখানে কনক্লুশন পার্টে আসলাম। কনক্লুশন পার্টেও কিন্তু আমার এখানে কোনো নাম্বার দেওয়া নেই, এখানে নাম্বার দেওয়া আছে 41, এখানে নাম্বার দেওয়া নেই, এটা থেকে আবার 42 থেকে শুরু, তাই না? তো এখানে হচ্ছে লাস্ট পর্যন্ত, এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে একটা ব্ল্যাঙ্কেজ এখানে আছে, তো এটা সমস্যা নেই, তো এটা এবার থাকবে, ঠিক আছে।